inside my palm. Play with me like cats and a string. You don't understand a thing of them. You don't ever wanna give me room. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted you can give you with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come up desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being a monster. Out of my স্বাগতম আমার আজকের ব্লগে। সো আজকে আমি যাচ্ছি চিকেন খেতে, তাও কোথায় যাব সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। সো চলো, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি বাংলাদেশের বেস্ট চিকেন ফ্রাইয়ের শপ আর রেস্টুরেন্ট, যেটাই বলো, বিএফসিতে। সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাসার সামনে রোড। আমি এখন অলরেডি বাইরে বের হয়ে গেছি আর যাব এখন। এখন হচ্ছে একটা মিষ্টি বিকেলবেলা। আজকের ওয়েদারটা অনেক ভালো বরাবরের মতো, আর আমিও রেডি হয়ে যাচ্ছি চিকেন খেতে, চিকেন খোর বলে কথা। সো একটু কাছেই রেস্টুরেন্টটা আমার বাসা থেকে, সো আসতে কোনো প্রবলেম হয়নি। রেস্টুরেন্টে চলে আসলাম আর রেস্টুরেন্টটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সবই রয়েছে। সো এই হচ্ছে আমার আজকের খাবার, চিকেন ফ্রাই, কোলস্লো আর ড্রিঙ্কস, আর সাথে ইয়াম্মি চিলি সস। দেখতেই পাচ্ছ ফ্রাইগুলো সাইজও অনেক বড় আর অনেক ক্রিস্পি। আসলে আমার মতো চিকেন খোরদের জন্য এই ধরনের ফ্রাই বেস্ট। আর সাথে রয়েছে আমার ফেভারিট কোলস্লো। তো এই হচ্ছে আমার সামনে, দেখতেই পাচ্ছ কত বড় বড় ডিপি চিকেন ফ্রাই কোলস্লো নিয়ে আমি বসে রয়েছি। সো আমি আজকে এটা খাবো আর খেয়ে বলবো যে এটা আসলে খেতে কেমন, তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখি তোমার মতো চিকেন খেতে অনেক ভালো লাগছে চিকেন দেখে। সো দেখা যায়, এই সসগুলো না দেখালেই না। আমার ফেভারিট চিলি সস, আর ফেভারিট কেন বলছি, কারণ আমার টমেটো সস অত ভালো লাগে না, বাট চিলি সস অনেক ভালো লাগে। আর বিএসি সস হলে তো কথাই নাই, পুরো জমে উঠে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি এখন খাওয়া শুরু করছি। সো আগে চিকেন ফ্রাই দিয়ে শুরু করবো। এ দেখতেই পাচ্ছ কত বড় চিকেন ফ্রাই, আর বাইরের আবরণটা দেখে বোঝা যাচ্ছে অনেক ক্রিস্পি। চিরে দেখা যায়, যা বলেছিলাম এটার আবরণ আসলে অনেক ক্রিস্পি, পুরা মচমচে। যেটা সমুখের মধ্যে দেওয়ার সাথে সাথে একটা অন্যরকম টেস্টি ফ্লেভার চলে আসছে, ক্রিস্পি। আর এটা ঝালও একদম ঠিক রয়েছে, একেবারে খুব বেশি ঝালও না আবার একেবারে কমও না, একদম পারফেক্ট। সো যারা ঝাল খাও না তারাও অনায়াসে খেতে পারবা, বাচ্চারাও খেতে পারবা। আর সাথে রয়েছে দ্য ইয়াম্মি চিলি সস, যেটা দিয়ে খেলে আসলে এটার টেস্ট ডাবল বেড়ে যায়। সো সসটা দিয়ে দিচ্ছি,
এই সসটা বরাবরের মতোই আমার অনেক প্রিয়। আর এটা যখন চিকেনের সাথে খাওয়া হয় এটা একদম একটা পারফেক্ট জিনিস হয়, চিকেনটা খেতে অনেক মজা লাগে, এটা স্বাদ অনেক বেড়ে যায়। তো দেখো এটা হচ্ছে সস দিয়ে খাওয়ার পরে আমার এক্সপ্রেশন আসলে অনেক মজা। আর ভিতরে হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে চিকেন ভালো মতো কুকড করা থাকে না, বাট এটা এরকম কোনো সমস্যা আমি কখনোই পাই নাই আর আজকেও পাই নাই। ভিতরটাও পুরো নরম আর উপরে ক্রিস্পি, পুরো পারফেক্ট। সো চিকেনের ব্যাপারে বিএসসি বরাবরের মতো ওদের মান ধরে রেখেছে, টেস্ট ধরে রেখেছে, ওদের সব কিছুই আগের মতোই রয়েছে, কোনো পরিবর্তন নেই। দশে তো নয় দেওয়াই যায় বিএফসির ক্ষেত্রে সব সময়। এটাই বলবো যে আমি কখনো বিএফসিতে চিকেন খেয়ে হতাশ হইনি আর আজকেও হতাশ হইনি। এটা আসলে অনেক টেস্টি আর অনেক ইউনিক অন্য অন্য সব জায়গা থেকে, তাই তো এটাকে বলা হয় বাংলাদেশের এক নম্বর দেশি। তো এতদিন থাকার জন্য অনেক বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। দেখো অনেক গাড়ি বাস এগুলো দেখা যাচ্ছে, কে কি করছে দেখা যাচ্ছে, ভালো লাগছে। আর একেবারে সামনে হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে উত্তরাতে, তো এটা এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে। তো আমি এখন একটু সস খাবো আর চিলি সসটা এনজয় করবো। সো এই হচ্ছে আমার চিলি সসটা, আর এই সসটা অনেক ইয়াম্মি আর অনেক ইউনিক হয়। অন্য অন্য ব্র্যান্ডের চিলি সসের সাথে এই সসটার কোনো মিল নেই, সো অনেক ভালো লাগে। সো আমি এটা এনজয় করছি সসটা। তো এতদিন থাকার জন্য অনেক অনেক থ্যাংক। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। দিবেন অনেক ভালো থাকো, টাকা, আল্লাহ হাফেজ।